আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে আপনার দেখা উচিত। আর একটা রিকোয়েস্ট, আপনাদের সেই সব বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করুন যারা তাদের বোর্ড রেজাল্টস খারাপ হওয়ার দরুন ভীষণ ডিপ্রেসড। একজন ক্লোজ ফ্রেন্ডের মতো করে আজ আমি আপনাদের বোঝাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। রেজাল্ট খারাপ আসায় আপনার ভীষণ দুঃখ হয়েছে। দুঃখ হওয়াটা স্বাভাবিক, কারণ আপনার ভালো রেজাল্টের আশায় শুধু আপনি একা অপেক্ষা করেছিলেন না, আপনার প্যারেন্টস, আপনার টিচার্স, আপনার ক্লাসমেটসরাও আপনার দিকে চেয়েছিলেন। খারাপ লাগাটা স্বাভাবিক, কিন্তু প্রবলেমটা হলো এই একটি রেজাল্টের খারাপ হওয়ায় আপনি নিজের ভেতরের যে ড্রিম সেটাকে শেষ করে দিচ্ছেন নেগেটিভ চিন্তাভাবনা করে। নিজের কনফিডেন্স, নিজের যোগ্যতা সব কিছু নেগেটিভ চিন্তাভাবনার দরুন শেষ করে দিচ্ছেন। নিজের ভেতরের ট্যালেন্টকে পর্যন্ত আপনি শেষ করে দিচ্ছেন। সামনে এত বড় জীবন পড়ে রয়েছে, এই এত বড় জীবনে আমাদের অনেক কিছু করার আছে। আপনার মধ্যে যদি প্রপার ক্যাপাবিলিটি থেকে থাকে তাহলে আপনাকে সাকসেসফুল হওয়া থেকে আটকানোর মতো ক্ষমতা তো কারোর মধ্যেই নেই। আজ থেকে 5 থেকে 10 বছর পরে এই 2 ডিজিটের মার্কসের ভ্যালু কি হতে পারে? আমার ঠাকুরদা মেচে থাকতে সবসময় আমাদের একটাই উপদেশ দিতেন, পড়লে পণ্ডিত নয় বুঝলে পণ্ডিত। আপনি সিলেবাস কভার করে সেখান থেকে কত কিছু শিখেছেন অ্যাকচুয়ালি সেটাই ম্যাটার করে। আজ যারা কাজ করছে তাদেরকে জয়েনিংয়ের সময় তাদের স্কিলস সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তাদের কাজ দেখা হয়, তাদের কমিউনিকেশন স্কিলস কেমন সেটা দেখা হয়, যেই সাবজেক্ট নিয়ে সে পড়েছে তার প্রপার নলেজ সম্পর্কে আস্ক করা হয়। দেখুন, মানুষ কম্পেয়ার তো করবেই, আপনি 90% পেলেও কম্পেয়ার করবে, আবার 50% মার্কস পেলেও কম্পেয়ার করবে, মানুষই তো ফেল করবে তাই না? সচিন তেন্ডুলকর নিজের জীবনের প্রথম 2 ওয়ানডে ইন্টারন্যাশনালে 0 রানে আউট হন, APJ আব্দুল কালাম পাইলটের এক্সামে ফেল করে যান, অমিতাভ বচ্চনের বেশ কয়েকটি মুভিজ ফ্লপ হয়েছে, রিসেন্টলি অক্ষয় কুমারের অনেকগুলো সিনেমা ফ্লপ হয়েছে। তো ফেইলিয়ার তো জীবনে আসবেই, ফেল হওয়া জীবনের একটি অংশ, কিন্তু প্রবলেমটা সেখানে যেখানে ফেল হওয়াতে আমরা নিজেদের ফেইলিয়ার মনে করে নেই। শুধুমাত্র মার্কসের উপর ডিপেন্ড করে আপনি যদি নিজের ট্যালেন্ট, নিজের স্কিলস, নিজের ক্যাপাবিলিটিকে 0 মনে করে নেন তাহলে জীবনে আগামীতে আপনি কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন? তাই মন খারাপ করে কোনো লাভ নেই। জীবনে প্রচুর এক্সামস আসবে, একটা এক্সাম রেজাল্ট আপনার কনফিডেন্স লেভেলকে যদি চুরমার করে দেয় তাহলে বাকিগুলোর কি হবে? একটা রেজাল্ট খারাপ হওয়ায় আজকের সময়ে ছাত্রদের মধ্যে অনেকে ডিপ্রেশনে চলে যায়। জীবনে যদি আমাদের দ্বারা কিছু খারাপ হয় তাহলে সেটা ভালো করাটাও কিন্তু আমাদের জানতে হবে। কি কি কারণে আপনার রেজাল্ট খারাপ হতে পারে সেটার একটি চার্ট তৈরি করুন। আগামী এক্সাম রেজাল্টস ভালো করতে সেই নেগেটিভ হ্যাবিটসগুলোকে জীবন থেকে কিক আউট করুন। একটি এক্সাম মানে কিন্তু একটি জীবন নয়, জীবন এর থেকেও বড় বড় টাস্ক আপনাকে দেবে। ম্যাটার করে সেটাকে কিভাবে আপনারা ডিল করবেন। বুদ্ধিমানেরা ফেলার থেকে শিক্ষা পেয়ে সাকসেসফুল হয়ে ওঠে, বোকারা একটা ফেলিয়ারকে জীবনের সবচেয়ে বড় ফেলিয়ার মনে করে নিজেদের নষ্ট করে ফেলে। আজ থেকে 5 বছর পর নিজেকে যে জায়গায় দেখতে চান সেটার কথা ভাবুন। কনফিডেন্স লেভেলকে যে খারাপ সিচুয়েশনেও ডিল করতে পারে পজিটিভ চিন্তাভাবনা করে সফল আগামীতে সে হবেই, এটা খাতায় লিখে রাখুন। আমাদের ভুলগুলোকে শোধরানোর দায়িত্ব আমাদের নিজেদের, যা হওয়ার হয়ে গেছে। এবার সময় হয়তো আপনার পরীক্ষা নিয়েছে, সময় সবার আসে, ম্যাটার করে কে কিভাবে সেই সময় সঠিক ব্যবহার করতে পারে। তাই মন খারাপ করবেন না, হতাশ হয়ে পড়বেন না, ড্রিম অ্যাচিভ করতে একটু আধটু বাধা তো আসবেই, ভেঙে পড়বেন না। এবার প্রিপারেশন নিন আরো বেশি করে। জীবনে সফলতা পেতে গেলে কখনো কখনো অসফল হতে হয়, তারা বুদ্ধিমান হয় যারা সেই ফেলিয়ারকে অ্যাকসেপ্ট করে নেয়, সেখান থেকে শিক্ষা নিয়ে নেক্সট টাইমে নিজেকে অনেক বেশি ইম্প্রুভ করে। যারা বোকা তারা নিজেদের ট্যালেন্টকে ডাউট করে, ডিপ্রেশনে গিয়ে নিজেদের সাথে আজে বাজে ঘটনা ঘটিয়ে নেয়। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা আমাকে কথা দিন, আপনারা বোকার মতো কাজ কখনো করবেন না। ট্রাস্ট মি, স্টুডেন্ট লাইফে প্রত্যেকেই রেজাল্টের জন্য কোনো না কোনো সময় টেনশনে ছিল, আগেও অনেকে ফেল করেছে, এখনো করছে, ইট ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ। বাট যদি আপনি এখানে স্টপ হয়ে যান, নিজেকে ফেলিয়ার মনে করেন, তাহলে আপনি একটি বোকার মতো কাজ করছেন। আপনি চাইলে আজকের সময় কত ভালো ভালো কোর্স করতে পারেন, ভালো ভালো স্কিলস শিখতে পারেন। এক লাইনে শেষ করব, জীবন একটি জার্নির মতো, আনন্দ করুন। তো বন্ধুরা, ভিডিওটির শেষে প্রত্যেকে নিজেদের মতামত কমেন্ট সেকশনে লিখুন। জীবনে সফল হতে চাইলে ওয়েক আপ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অল দ্য বেস্ট ফর ইওর ফিউচার।